আসসালামু আলাইকুম। তাহলে আরেকজনকে যুক্ত করি, দেখি। গড বুচার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। গড বুচার আপনাকে যুক্ত করা হয়েছে, আচ্ছা সমস্যাটা কি? উনি আপনি কি নিজেকে আনমিউট করে কথা বলেন গড বুচার? কি ব্যাপার, সবাই চুপ। গড বুচার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। গড বুচার আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। না, আপনি তো কিছু বলছেন না ভাই। গড বুচার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি নিজেকে মিউট আনমিউট করছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। না, তাহলে ওনাকে বিদায় জানাই। গডবুচার আপনি আবারও যুক্ত হয়েছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? নিজেকে আনমিউট করে কথা বলেন। ভাই আমি শুনতে পাচ্ছি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন। ভালো আছেন আপনারা ভাই? না হ্যাঁ, আমরা ভালো আছি, বলেন ভাই। ভাই, আসলে আমার ওরকম ফান্ডামেন্টাল ইসলাম নিয়ে ওরকম কোনো কোয়েশ্চেন নেই, কারণ আমার যা জানার আই গেস মানে যা জানার সবই জানি নাই, কিন্তু আমার যতটুকু জানার টু গেট আউট আই আই অলরেডি নিউ দ্যাট। সো যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে এই যে রিসেন্ট ইয়ার্স বলবো না, যে অনেক বছর ধরে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হইতেছে, নট অনলি সংখ্যালঘু মানে যেই ভিন্ন মতে তার উপরই আক্রমণ হইতেছে, এবং ওইটা অ্যাপারেন্ট, এটা আমরা দেখতেছি, অনেক ক্যাজুয়ালিটি হইতেছে, অনেক কিছু হইতেছে, কিন্তু ইন্টারেস্টিং এনাফ যেটা হয় প্রতিটা আক্রমণের পরেই দেখবেন যে মানে আমি শিওর আপনারা দেখেনি যে হচ্ছে এটা খুবই অ্যাপারেন্ট যে এটার মধ্যে আইদার হেফাজতে ইসলাম যুক্ত থাকে, নাহলে চরমোনাইরা থাকে, মানে ওই যে তৌহিদি জনতা এরা সবাই মিলে যুক্ত থাকে, কিন্তু যখন হচ্ছে পুলিশের বা গভর্নমেন্টের কোনো স্টেপ নেওয়ার জায়গা আসে তখন গভর্নমেন্ট থেকে বলা হয় যে এটা হচ্ছে বিএনপি জামাত বা উমুক্ত মুখের একটা ষড়যন্ত্র। সো এটা আমরা সবাই জানি ওরা কেন বলতেছে, কিন্তু এটা কি মানে আপনার কাছে বা আপনাদের কাছে কি এটা মনে হয় না যে এটা আসলে ইনডিরেক্টলি না ডিরেক্টলি হচ্ছে যে যাদের কথা বললাম ওদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে যে পরের অ্যাটাকটা তোমরা করো, কোনো সমস্যা নেই, আমরা আসি তোমাদের সাথে, মানে হ্যাঁ আপনাদের অবশ্যই, আপনার মতামত সাথে জানতে একমত, চাচ্ছি আপনার সাথে একমত। না সেটা ভাই? এখন মানে যে কোনো দেখবেন আমি আমি একটা জিনিস খেয়াল করছি প্রথম আলোতে, আমি প্রথমে যে আমেদাদের উপরে যে আক্রমণটা হইলো প্রথমে আমি দেখছি যে ওরা ওইখানে স্পেসিফাই করছে কারা কারা ছিল ওইখানকার, কি কি মানে ইমাম জামায়াত হ্যান ত্যান কিছু কিছু সংগঠনের নাম স্পেসিফাই করছে। ইন্টারেস্টিং এনাফ 20 কি 25 মিনিট পরে সেম রিপোর্টটা আপডেট করে ওরা এখানে হচ্ছে তৌহিদি জনতা, তারপরে মুমিন টুমিন এগুলো বাদ দিয়ে হচ্ছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা এই টাইপের কিছু একটা বলছে, এবং ওই সংগঠন গুলোর নাম বাদ দিয়ে দিচ্ছে। সো এগুলা তো ভাই আসলে মানে একদম চোখের সামনেই আমরা দেখতেছি যে এগুলো আসলে হচ্ছে, এবং তখন হচ্ছে আমরা আমরা না গভর্নমেন্ট হচ্ছে চাপাই দিচ্ছে যে হ্যাঁ জামাত করছে, বিএনপি করছে, অমুক করছে, তমুক করছে, কিন্তু এর মাধ্যমে কি এই যে চরমোনাই লোক, এই যে হেফাজতের লোক এরা বারবারই হচ্ছে আশ্রয়টা পাই যেতেছে না, মানে এটা নিয়ে আমরা কি করতে পারি আসলে বলুন তো? আমি তো খুব হতাশ হয়ে যাইতেছি। সাবাল্টন ভাই, ফারাজ ভাই কিছু বলবেন? না, আমার আমার এটা নিয়ে কি বলবো ভাই, গডবুচার ভাই আপনার সাথে আমরা একমত, আপনার কি আর কিনো কোনো আলোচনা আছে? হ্যাঁ ভাই, এটার সাথে রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আছে, যে এই যে নিউজের কথা বললাম, সো আমি হচ্ছে যখন নিউজ চেক করি একটা হিউজ ইসলামাইজেশন হয়েছে কিন্তু আমাদের মানে নিউজ পোর্টাল গুলা, নিউজ পোর্টাল বলেন, ইউটিউব মানে হোয়াট এভার নিউজ চ্যানেল যাই বলেন সবগুলোর মধ্যে, যেমন মানে আউট অফ নোহোয়ার আমি কালকে প্রথম আলো না কোথায় দেখলাম যে কি আটলা দাঁড়ান কোন একটা ইউএস এর কোন একটা স্টেটে একজন হচ্ছে এক্স মেরিন, ও আসছে, ও আয়সা দেখছে যে ওর স্টেটের মধ্যে এরকম মুসলিমরা বসতি গেছে, তো অনেক চেয়ে গেছে, ও যায় হচ্ছে আক্রমণ করতে গেছে, তো দেন হচ্ছে ওই মসজিদে ঢুকে মুসলমান হয়ে গেছে, মানে সেই অলৌকিক ঘটনা টটনা আর কি। এখন এই টাইপের মানে এবং রিপোর্টটার হেডলাইনও থাকে এরকম যে মানে মুসলিমদের মারতে গিয়ে মুসলমান হয়ে গেলেন মার্কিন সেনা বা এই টাইপের জিনিসপাতি। তো এই যে ভাই আমাদের নিউজ নিউজ পোর্টাল গুলাও যে নিউজ পোর্টাল বলবো না, যে আমাদের যা নিউজ আউটলেট আছে সবগুলাও যে এরকম পোলারাইজড হয়ে যাইতেছে একটা ধর্মের দিকে বলেন, একটা মতবাদের দিকে, এটা কি আসলে আমাদের জন্য? আমি জানি আমি হয়তো ভাই ভাই একটু উইয়ার্ড কোয়েশ্চেন করতেছি, কিন্তু আমি জানি না আপনারা কেমনে নিবেন, আমার এগুলো নিয়ে একটু কনসার্ন আছে, এই জন্য জিজ্ঞেস করতেছি। ভাই এটা তো খুবই স্বাভাবিক বিষয়, মানে প্রত্যেক দেশেই তো এই জিনিসটা হয়, পৃথিবীতে সবচেয়ে দুইটা জিনিস বিক্রি হয় যা, তা হচ্ছে একটা হচ্ছে সেক্স, একটা হচ্ছে ধর্ম। এই দুইটা জিনিস সবচাইতে বেশি, মানে আপনি এইটা দিয়ে যদি টাইটেল দিয়ে যদি একটা নিউজ পোর্টাল চালু করেন, আচ্ছা উনি চলে গেলেন, এটা দিয়ে যদি আপনি একটা নিউজ পোর্টাল চালু করেন যে অমুক কোনো বিজ্ঞানী মানে মুসলিম হয়ে গেল, আর একটু পরে আরেকটা নিউজ দেন যে সানি লিওনি এটা করেছে বা মানে অমুক পর্ন স্টার এটা করেছে, হ্যাঁ দেখবেন ধুমধুমায় লোকজন এসে ঢুকবে যে এখানে কি জিনিসটা, কি বিষয়টা, কি এখানে কি হইতেছে সেটা দেখার জন্য, মানে দৌড়াদৌড়ি পড়ে যাবে। পৃথিবীতে সবচেয়েতে মানে চালু বিষয় হচ্ছে সবচেয়েতে ক্লিক বেট, এই জিনিসটাই তো, মানে কোন টাইটেলটা দেখলে মানুষ ক্লিক করবে, ক্লিক মানে ক্লিক করা পাওয়ার মেকানিজম, এটা তো যে কোনো জায়গায় আপনি শিখতে পারেন। এই দুইটা জিনিস সবচেয়েতে বেশি সেল হয়, সবচেয়েতে বেশি ইয়া হয় হচ্ছে কি ধর্ম আর সেক্স, এই দুইটা জিনিস। এখন আবার হ্যাঁ বাবা, তো এই জিনিসটা তো খুব স্বাভাবিক যে মানে সব দেশের নিউজ পোর্টাল গুলোতে এই জিনিসগুলাই থাকবে। হ্যাঁ, এই অমুক নায়িকা কি করেছে, কোথায় পা পিছলে পড়ে গেছে, কয়েকদিন আগে দেখলাম জয়া আহসান এটা কি করেছে, গোয়াতে গেলেন জয়া আহসান, এই টাইপের জিনিস তো থাকবেই, এই জিনিস থাকাই খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা উনি 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 চলে গেছেন, তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি। জায়ান, জায়ান আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া।
আসলে আপনার সাথে কথা বলার বা আলোচনা করার আমার সেই ইয়ে আছে কিনা, আমি এটা নিয়ে অনেক কেয়ার কি নার্ভাস। আচ্ছা যাই হোক, আপনার প্রতি আমার একটা বিচার আছে ভাইয়া, পারাজর্ণ আর সাবাল্টেন ভাইয়ের প্রতি আর কি, আসিফ ভাইকে নিয়ে। যদি কোনো যৌক্তিক আলোচনা হয়ে থাকে তাহলে সেটা করেন ভাই, মানে বিচার আচার তো আমরা করি না এখানে, তো কেউ বিচার আচার আসলে না আমরা মানে করতে ভাইয়া আসি হচ্ছে কি, আপনার ভিডিও দেখে তো আমি ইন্সপায়ার হয়েছি, সমস্যা হচ্ছে আমি নতুন। সেটা ভাই আপনার আপনার ব্যক্তিগত সমস্যা। আপনি কি দেখে ইন্সপায়ার হবেন না না হবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমরা যেটা করি সেটা না হচ্ছে ভাইয়া, আমরা আমাদের যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন জি করি, জি কেউ জি জি ইন্সপায়ার ভাই হলে আমি হোক ওটাই না বলতেছি। হলে না হোক। হ্যাঁ জি এখন কথা হচ্ছে বলেন। সামনে ভাইয়া পুরো একটা রমজান মাস, বুঝছেন, এখন কিভাবে আপনি, ভাই আপনার কথা তো থেমে গেল, সাবাল্টন ভাই কি শোনা এইভাবে শুনতে আপনি পাচ্ছেন? আরো কয়েক কথাটা কেটে কেটে আসছে। জায়ন ভাই একটু রিপিট করেন আপনার কথাটা। দিন পরে দেখলে হয়তো আমার জন্য ভালো হইতো। আপনি রমজান মাসের কি জন্য একটা বলতেছেন, এটা কথাটা একটু রিপিট করেন, শোনা যায় নাই। আমার মনে হয় ওনার নেটের কানেকশনই স্লো, এই কারণে ওনার উনি ওনার কথা শোনা যাচ্ছে না। জায়ন ভাই আপনি একটু পরে, একটু পরে আবার একটু যুক্ত হন, আপনাকে আমি বের করে দিচ্ছি, আপনি একটু পরে আবারও যুক্ত হন, কারণ আপনার নেট খুব স্লো হওয়ার কারণে আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আজ